রহমানিরহিম, আপনারা জানেন গত 22শে ডিসেম্বর কক্সবাজারে গণধর্ষণের শিকার হয় একজন নারী। উক্ত ভিকটিম নারীর স্বামী একটি নারী ও শিশু নির্যাতনের মামলা করে, যেখানে চারজনকে এজাহার নামে আসামি করা হয় এবং দুই তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বিভিন্ন সূত্রে আমরা যেটা জেনেছি যে গত 22শে ডিসেম্বর লাবণী বীচ এলাকা থেকে 8 মাসের শিশু সন্তানের সামনে থেকে এই ভিকটিম নারীকে জোরপূর্বক একটি সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে যেই হোটেলে ধর্ষণ করা হয় সেখানে জিম্মি করে তার স্বামীর কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দাবির পরবর্তী স্বামী বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চায়, পাশাপাশি উনি র‍্যাবের কাছেও তার স্ত্রীর উদ্ধারের জন্য সহযোগিতা চায়। এরই ফলশ্রুতিতে র‍্যাব 15-র একটি আভিযানিক দল ভিকটিমের স্বামীর কাছে ঘটনাস্থলে পৌঁছে যায়। তখন আনুমানিক রাত্র 8:30। পরবর্তীতে ভিকটিমের স্বামীকে নিয়ে র‍্যাব তার স্ত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং কিছুক্ষণ পরে ভিকটিমের যে ভিকটিম তার স্বামীকে অন্য একটি নাম্বার থেকে সে যেই তাকে যে স্থানে ধর্ষণ করা হয় তার আশেপাশে একটি স্থানের কথা বলে এবং সেখানে র‍্যাব ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। ঘটনাস্থলে হাজির হয়ে র‍্যাব ভিকটিম নারীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং ভিকটিম নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা ভিকটিম নারীর প্রাথমিক তথ্য অনুযায়ী র‍্যাব জিয়া গেস্ট ইন হোটেলে অভিযান পরিচালনা করে এবং ওই হোটেলে অভিযান পরিচালনাকালীন সময়ে র‍্যাব ওই হোটেলের যে সিসিটিভি ফুটেজ এবং যে পারিপার্শ্বিক যারা ব্যক্তি ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সত্যতা পায় এবং ঘটনার সাথে যারা ইনভলভ তাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব ওই হোটেলের যে ম্যানেজার যে ছোটন তাকে ওই দিন 23 তারিখ পরের দিন 23 তারিখ 01:30 ঘটিকায় তাকে গ্রেফতার করে মূলত জিম্মিতে সহযোগিতা করা এবং এই ধর্ষণের সহযোগিতার জন্য এবং পরবর্তীতে তাকে আইনে হাতে সোপর্দ করা হয়। আপনারা জানেন যে এই ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পর্যটন নগরী কক্সবাজারে এরকম একটি ধর্ষণের ঘটনা যেটা পর্যটকদেরও বিব্রত করেছে এবং তাদেরকেও তারাও বিভিন্নভাবে এই ব্যাপারটি নিয়ে তারা অত্যন্ত মর্মাহত হয়েছিল এবং এই প্রেক্ষিতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ র‍্যাব যে গ্রেফতারকৃত যে মূল আসামি আশিককে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এরই প্রেক্ষিতে র‍্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখা, র‍্যাব 8-এর একটি আভিযানিক দল এবং র‍্যাব 15-এর একটি আভিযানিক দল গতকালকে রাতে মাদারীপুরের একটি বাস স্ট্যান্ড থেকে এই ধর্ষণের যে মূল হোতা মূল পরিকল্পনাকারী আশিককে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আশিক এই ধর্ষণের ব্যাপারে সে স্বীকারোক্তিমূলক আমাদের কাছে তথ্য দিয়েছে। গ্রেফতারকৃত আশিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি গ্রেফতারকৃত আশিক এই কক্সবাজার এরিয়াতে পর্যটন শিল্প নগরীতে সে বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের সে অন্যতম হোতা। তার একটি চক্র রয়েছে যারা এই কক্সবাজার এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এর সদস্য সংখ্যা প্রায় 30 থেকে 32 জন এবং গ্রেফতারকৃত আশিক মূলত 2012 সাল থেকে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে সে জড়িত। সে সর্বপ্রথম 2014 সালে পুলিশের কাছে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে সে এই পর্যন্ত তার বিরুদ্ধে অস্ত্র মাদক
ধর্ষণ এবং বিভিন্ন ধরনের মামলা প্রায় 12টি মামলায় সে এই পর্যন্ত 5 বার পুলিশের কাছে আটক হয়েছিল এবং সে বিভিন্ন মেয়াদে সে দীর্ঘ মেয়াদে সে কারাভোগ করেছে সে ও তার এই সিন্ডিকেট পর্যটন এলাকায় চুরি ছিনতাই অপহরণ জিম্মি চাঁদাবাজি জবরদখল ডাকাতি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপেও লিপ্ত ছিল সে এই পর্যটন এলাকায় বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে যোগ সাজসে যারা বিভিন্ন সময় পর্যটক আসত সুযোগ বুঝে তাদেরকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করত গ্রেফতারকৃত আশিক আরও জানায় যে গ্রেফতারকৃত আশিক ও তার সহযোগীরা ভিকটিমের কাছে ও তার স্বামীর কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেছিল ভিকটিম এবং তার স্বামী চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে 22 তারিখে সন্ধ্যার দিকে লাবণী বিচ এরিয়া থেকে ভিকটিমের স্বামী এবং সন্তানের সামনে থেকে তাকে সিএনজিতে করে অপহরণ করা হয় পরবর্তীতে তাকে এই গ্রেফতারকৃত আশিক তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করে তাকে হোটেলের রুমে আটকে রেখে তার স্বামীর কাছে ভিকটিমের স্বামীর কাছে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করে পরবর্তীতে যখন বিভিন্ন মিডিয়া এবং কক্সবাজারের স্থানীয় মিডিয়া ব্যাপারটি জেনে ফেলে সে ঘটনার সাথে সাথে আত্মগোপনে চলে যায় এবং প্রথমে বেশ প্রথম 2 দিন সে কক্সবাজারে বিভিন্ন জায়গায় সে আত্মগোপনে ছিল পরবর্তীতে যখন সে দেখল যে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং সব জায়গায় ব্যাপারটি অত্যন্ত ব্যাপকভাবে আলোচিত হয়েছে তখন সে কক্সবাজার ত্যাগ করার জন্য একটি এসি গাড়ি যোগে প্রথমে সে 2 দিন পূর্বে ঢাকায় আসে এবং পরবর্তীতে সে গতদিন সে ঢাকা থেকে পটুয়াখালী আত্মগোপনকালে পটুয়াখালীতে সে আত্মগোপনের উদ্দেশ্যে যাচ্ছিল তাকে মাদারীপুরে আমরা পথিমধ্যে তাকে আমরা আটক করতে সক্ষম হই গ্রেফতারকৃত আশিক কক্সবাজার যে ট্যুরিজম এলাকা এখানে সে বিভিন্ন রকম জবরদখল ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে সে পর্যটন এলাকা সুগন্ধা নামক স্থানে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জোরপূর্বক কম দামে সে ভাড়া নেয় বিভিন্ন মালিকদের কাছ থেকে পরবর্তীতে ওই ফ্ল্যাট এবং এই অ্যাপার্টমেন্ট সমূহ সে বিভিন্ন অনৈতিক কাজ সহ বিভিন্ন জায়গায় দ্বিগুণ অথবা 3 গুণ দামে সে ভাড়া দিয়ে থাকে এই সিজন অনুযায়ী এবং এই যে অতিরিক্ত অর্থ সে তার নিজের ভাবে আত্মসাৎ করে এবং নিজের কাছে রাখে এছাড়া সে বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাছে জিজ্ঞাসাবাদে 2টি জায়গার কথা বলেছে যেখানে সে অবৈধভাবে সে জবরদখল করে সেখান থেকে সে বিভিন্ন ভাড়া সহ বিভিন্ন ভাবে সে এখান থেকে অর্থ আদায় করছে পাশাপাশি সিবিচে আগত যে ট্যুরিস্ট যারা আছেন তাদেরকে হেনস্থা করা মোবাইল ছিনতাই এবং ফাঁদে পেলে ও নিয়মিত ইফটিজিং করা হতো রাতের বেলায় এটাও সে আমাদের কাছে স্বীকারোক্তিমূলকভাবে বলেছে এবং সে হোটেল মোটেল জোনে যেই ট্যুরিস্টরা আসেন সেখানে তাদেরকে সুযোগ বুঝে সে বিভিন্ন সময় তাদেরকে ফাঁদে পেলে তাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন এমনকি সে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেও সুযোগ বুঝে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে সে ব্ল্যাকমেল করেছে তাদেরকে এবং তাদের কাছ থেকে সে অর্থ আদায় করেছে গ্রেফতারকৃত নামে যেটা আমি বলেছি মাদক নারী নির্যাতন চাঁদাবাজি ছিনতাই সহ 12টি মামলা রয়েছে এবং ইতিমধ্যে 5টি মামলায় সে দীর্ঘ কারাভোগ করেছেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন ধন্যবাদ আচ্ছা তার গ্যাংয়ের কথা আমি বলেছি যে সে মূলত 2012 সাল থেকে সে বিভিন্নভাবে সে একটি গ্যাং বা চক্র মেনটেন করত এবং অনেক ক্ষেত্রে যেটা বলেছি সে ইতিমধ্যে 5 বার গ্রেফতার হয়েছে 2 বছর আড়াই বছর পর্যন্ত সে বিভিন্ন মামলায় সে জেলে ছিল এবং জানেন তাকে লোকালি বিভিন্ন লোকজন তাকে টর্নেডো আশিক বলেও ডাকে বিকজ তাকে আসলেই
মানে সে বিভিন্ন অপরাধ করছে, সে জেলে যাচ্ছে, আবার বিজ্ঞ আদালতের মাধ্যমে সে জামিনে বের হয়ে আসছে, সে পুনরায় অপরাধে জড়িত হচ্ছে, এবং বিভিন্ন যারা টুরিস্ট রয়েছে তাদের কাছ থেকে সে নিয়মিতভাবে চাঁদা আদায় করত, বাট অ্যাকচুয়ালি তার সরাসরি কোনো দলীয় রাজনীতি বা তার কোনো রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা বা কোনো পরিচয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা পাইনি, বাট সে ছদ্মবেশে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ছিল। এমনকি আপনারা দেখেছেন যে আমরা তার দুটি ছবি দিয়েছি, সে যখন সে দেখেছে যে সে এই ঘটনাটি অত্যন্ত আলোচিত হয়েছে, সে কিন্তু তার দাড়ি ফেলে দিয়েছিল এবং তার ভ্রু কেটেছিল, কেটে কিন্তু সে তার বেশভূষা পরিবর্তন করেই সে মূলত এই দুই দিন কক্সবাজারে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। পরবর্তীতে সে দেখেছে যে এখানে তার জন্য নিরাপদ না এবং সে মূলত পটুয়াখালীতে যাওয়ার উদ্দেশ্যে সে মাদারীপুর হয়ে যাচ্ছিল। তার সরাসরি তাকে আমরা কোনো রাজনীতির সাথে আপনারা দেখেছেন ইতিমধ্যে পুলিশ এই চক্রে চার পাঁচ জনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও কক্সবাজারের পুলিশ সুপারের সাথে সুবাদের কারণে, সফলতার কারণে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি, এ ব্যাপারে আশিক কোনো স্বীকারোক্তি দিয়েছে কিনা? আশিকের যে কথা সেই অনুযায়ী সে ইতিপূর্বে পাঁচবার সে গ্রেফতার হয়ে সে জেলে ছিল, এবং লাস্ট যেই সে আটক হয়ে যে জেলে ছিল সে 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত আড়াই বছর সে জেলে ছিল। তা আমরা মনে করি যে বিভিন্ন সময়ে সে তাই যে মামলাগুলো রয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং তাকে আইনে হাতে সোপর্দ করেছে। সে বিভিন্ন সময়ে সে বিজ্ঞ আদালতের মাধ্যমে সে জামিনে বের হয়ে এসেছে, হয়ে সে পুনরায় সে মূলত এই ধরনের অপরাধে জড়িত হয়েছে। যে তার যে মেইন যে অপরাধ কর্মকাণ্ড যেটা আমরা আপনাকে বলেছি, যেটা জবরদখলের যে একটি বিষয়, আপনারা জানেন যে অনেক ব্যক্তি আছেন যারা কক্সবাজার এলাকায় তারা বিভিন্ন অ্যাপার্টমেন্ট ক্রয় করেন বা বিভিন্ন ফ্ল্যাট ক্রয় করেন যেটা ট্যুরিজমে তারা ব্যবহার করেন বা ভাড়া দিয়ে থাকেন। সে মূলত এই বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে বা এই যে যে ফ্ল্যাটগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, সেখানে যারা ম্যানেজার তাদের সাথে সে সুসম্পর্কের মাধ্যমে সেই তথ্যগুলো পেত এবং প্রাথমিকভাবে সে এই ফ্ল্যাট বা এই অ্যাপার্টমেন্টগুলো সে দখল করত। পরবর্তীতে সে কনসার্ন মালিকের সাথে কথা বলত এবং যত সামান্য টাকার বিনিময়ে সেই ফ্ল্যাটগুলো বা অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নিয়ে সেই ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কোনো কোনো ক্ষেত্রে সে দ্বিগুণ তিনগুণ দামে ভাড়া দিত, কোনো কোনো ক্ষেত্রে সে অনৈতিক কাজের জন্য সে ব্যবহার করত। বাট তার বিরুদ্ধে আপনারা যেটা বলছেন যে পুলিশ সুপারের সাথে যে তার সম্পর্ক বা আইনি যে ব্যাপারগুলো এই সম্পর্কিত সে কোনো ধরনের কথা আমাদেরকে বলেনি। রাদার আমরা দেখেছি যে বিভিন্ন সময় তার অপরাধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে তাকে আইনের হাতে সোপর্দ করেছে। আচ্ছা, তার বক্তব্য অনুযায়ী তার সাথে ভুক্তভোগীর প্রথম দেখা হয় ঘটনার আগের দিন, যেখানে তার যে সদস্য অন্যান্য যে তার চক্রের যারা লোকজন রয়েছে সন্ত্রাসী গ্রুপ, তারা এই ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করেছিল। আপনারা জানেন যে এই যে ভুক্তভোগী সে মূলত যেটা বিভিন্ন সূত্রে আমরা জেনেছি, কারণ অ্যাকচুয়ালি আপনারা জানেন ভুক্তভোগী এখনও টুরিস্ট পুলিশ ব্যাপারটি তদন্ত করছে, বিভিন্ন সূত্রে আমরা জেনেছি যে এই ভুক্তভোগীর একটি 8 মাসের সন্তান রয়েছে যেটার হার্টে একটি ফুটা রয়েছে যার চিকিৎসার জন্য তার অর্থের প্রয়োজন। সেটা আমাদেরকে আশিকও স্বীকার করেছে যে ভুক্তভোগীর সাথে যখন তার কথা হয়েছে ভুক্তভোগী বলেছে যে তার এই বাচ্চার চিকিৎসার জন্য তার বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। সে এই অর্থ সংগ্রহের জন্য সে মূলত বিত্তবান টুরিস্টদের কাছে বিভিন্ন সময় সে সহযোগিতা চেয়েছে, যেটা আমি আমাদের ব্রিফিংয়ে বলেছি, এবং যেখানে বিষয়টি এসেছে যে আশিকের বক্তব্য অনুযায়ী সে নিজেও জানত না যে তার যে চক্রের বিভিন্ন সদস্য 4-5 জন তারা এই ভুক্তভোগীকে
এই লাবণী বীচ বা এই এরিয়াতে তারা তার কাছে চাঁদা দাবি করেছিল, 50,000 টাকার একটি চাঁদা দাবি করেছিল। পরবর্তীতে আশিকের বক্তব্য অনুযায়ী যে এইটি সে ঘটনার আগের দিন সে নিজেও এই ভিকটিমের কাছে বলেছে যে তারা চাঁদা দাবি যে বিষয়টি তাদের যে চক্র মেনটেন করা বা তাদের যে ছেলে পেলে পালা এই বিষয়গুলো বিভিন্ন ক্ষেত্রে যেটা হয়ে থাকে আর কি, সন্ত্রাসী গ্রুপ যে বিভিন্ন উদাহরণ দিয়ে থাকে এইভাবে সেও চাঁদা দাবি করেছিল। বাট ভিকটিমের স্বামী এবং যে ভিকটিম তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। না, সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং সেও আমাদেরকে বলেছে যে ইতিপূর্বে সে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে সুযোগ বুঝে ফাঁদে ফেলে তাকেও ব্ল্যাকমেল করেছে। মানে তার, আমি এটা বিষয়ে যেটা বলতে চেয়েছি যে গ্রেফতারকৃত আশিক তার মূলত যে 30 জনের যে তার একটি গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে সে বিচে যারা পর্যটন যেত রাতের বেলা তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে পেলে তাদেরকে ব্ল্যাকমেল করত, তাদের যারা বিভিন্ন হোটেলে আসতো ট্যুরিস্ট তাদেরকেও তারা বিভিন্ন ম্যানেজারের সাথে যোগসাজশে তারা বিভিন্নভাবে সুযোগ বুঝে ফায়দা অনুযায়ী তারা কিন্তু তাদেরকেও ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে অর্থ নিত। এমনকি সে তার যেই বক্তব্য পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও জেনেছি পুলিশের একজন সদস্যকেও সে বিভিন্নভাবে ফাঁদে পেলে এই ধরনের ব্ল্যাকমেল সে করেছে ইতিপূর্বে। মানে তার এই ব্ল্যাকমেল থেকে বা তার এই ধরনের অপকর্ম থেকে মূলত কেউই রেহাই পায়নি এবং তার এই অপকর্মের জন্য বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আইনে হাতে সোপর্দ করেছে এবং সে 2014 সাল পরবর্তী এখন পর্যন্ত সে 5 বার এবং দীর্ঘমেয়াদে সে কিন্তু কারাভোগ করেছে। রেপেটটা সে তার এখন সরাসরি তো সে ওইভাবে আমাদের কাছে স্বীকার করেনি, তার বক্তব্য অনুযায়ী এটাই তার প্রথম রেপ। বা এলাকার যে বক্তব্য বা গোয়েন্দা তথ্য অনুযায়ী তার যে মামলা অনুযায়ী তার আরো রেপের স্টোরি রয়েছে, দেখতে হবে দেখতে হবে। আচ্ছা, আমরা আপনারা জানেন যে আমরা ন্যাচারালি আসামি গ্রেফতার পরবর্তী একটি নির্দিষ্ট সময়ের ভিতরে তদন্তকারী সংস্থার কাছে আমরা হস্তান্তর করি। এই আপনার মামলার আপনারা জানেন ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছে, আমরা তদন্তকারী সংস্থার কাছে দিব। তারা পরবর্তীতে নিশ্চয়ই আশিকের কাছ থেকে যে অন্যান্য তথ্য পাশাপাশি আশিক যেই সন্ত্রাসী গ্রুপটি সেখানে লালন পালন করছে তাদের সম্পর্কে তারা নিশ্চয়ই বিস্তারিত কাজ করবেন। আজকে সকালে আমাদের একটি অভিযান পরিচালিত হয়েছে যেখানে আমরা তাকে কেরানীগঞ্জ থেকে আটক করেছি। আচ্ছা, এখানে ঠিকই বলেছেন, কিছু ধোঁয়াশার বিষয়ে আপনাদের বিভিন্ন ভাবে এসেছে। দেখেন, আমরা র‍্যাব যখন কাজ করি আমরা চেষ্টা করি নারী অধিকার সমুন্নত রেখে, নারীর প্রতি যথাযথ সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করি। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে যে অনেকেই ভিকটিমকে যে ব্লেমিং গেম, এই বিষয়গুলো বিভিন্ন সময় আমরা দেখেছি। কিন্তু আমরা এখানে যেই বিষয়ে আপনারা যেটা আপনি বলেছেন যে বিভিন্ন ইস্যুতে নারী চরিত্র হরণের বিষয় এসেছে এবং সেখানে আমরা মনে করি যে এই বিষয়গুলো জনসম্মুখে বলার মতো বিষয় না, এই বিষয়গুলো অবশ্যই ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছে, তারা তদন্তপূর্বক সেটা হয়তো ওনারা বিস্তারিত বলবেন। এবং আমরা মূলত যে অভিযানটি পরিচালনা করেছি সেখানে একটি মামলা হয়েছে, মামলায় যেখানে বলা হয়েছে অপহরণ করত ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে এবং যেখানে 4 জনকে আসামি করা হয়েছে সরাসরি এজাহার নামে এবং 2-3 জনকে অজ্ঞাতনামে আসামি করা হয়েছে। আপনি যেটা বলেছেন যে লাবণী পয়েন্ট বীচ এবং মোটেল পাশাপাশি, দুটোই পাশাপাশি, এবং মূলত ভিকটিমের যে অভিযোগ সেটা হোটেলের সামনে হলেও সেটা ওইখানে পাশে বা লাবণী পয়েন্টে আসলেও সেটাও পাশে,
এখানে আমরা যে মূলত অভিযানটি পরিচালনা করেছি ভিকটিমের স্বামীর অভিযোগের ভিত্তিতে, আমাদের সাথে কিন্তু এখনো ভিকটিমের কথা হয়নি, কারণ আপনারা জানেন যে উনি তদন্তের জন্য টুরিস্ট পুলিশ ওনার তদন্তের যে চলমান রয়েছে সেখানে রয়েছে। আমরা মূলত ভিকটিমের স্বামীর যে তথ্য, এবং আমাদের র‍্যাব যখন ভিকটিমের স্বামীর কাছে যায় সহযোগিতা করার জন্য, তখন র‍্যাব থাকাকালীন সময় কিন্তু ভিকটিমের স্বামীকে এই আশিক ফোন দিয়ে মুক্তি দাবি করে, মুক্তিপণ দাবি করে। সো এখানে মুক্তিপণের বিষয়টি যেমন, তখনই মূলত আমরা এই বিভিন্ন হোটেলে আমরা খুঁজতে থাকি যে ভিকটিমকে, বাট পরবর্তীতে ভিকটিম কোনো একটা মাধ্যমে সে এই আটকে থাকা রুম থেকে বের হয়ে সে তার স্বামীকে অন্য একটি নাম্বার থেকে ফোন দেয়। পরবর্তীতে র‍্যাব ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ সহ যে কাজগুলো করে আমরা যে যাদেরকে গ্রেফতার করেছি তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এখানে আমরা একজন আশিককে গ্রেফতার করেছি, তার বক্তব্য অনুযায়ী সে যেভাবে দর্শন করেছে এই বিষয়গুলো উঠে এসেছে। এখানে আমাদের আপনি যে অন্য দুজনে আসামির কথা বলেছেন, এই তাদেরকে গ্রেফতার পরবর্তীতে এখানে যে চায়ের দোকানের কথা বলা হয়েছে, আশিক বলেছে চায়ের দোকানের সামনে সে গিয়েছিল, সেখানে সে ভিকটিমকে রেখে সে মোটরসাইকেল আনার কথা আমাদেরকে বলেছিল। সে তার বক্তব্য অনুযায়ী যে সেই চায়ের দোকানের যে পিছনে যে ঘটনাটি ঘটেছে সেটি তার সামনে হয়নি। সো আমরা আমাদের বক্তব্য যেটি আমরা আশিকের কাছ থেকে পেয়েছি, আশিক মূলত তাকে যে দর্শনের বিষয়টি এসেছে জিয়া গেস্টিন হোটেল, সেখানেই তার ব্যাপারে অভিযোগটি রয়েছে, এবং যেখানে জিয়া গেস্টিনের যে ম্যানেজার তাকে জিম্মি করার ব্যাপারে ছোটন সহযোগিতা করেছিল, এই ছোটনকে আমরা ওই দিন রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আশিক তাকে সেখানে রেখে, আশিক তাকে সেখানে রেখে সে বাসায় ওই যে চায়ের দোকানের কথা সে বলছে, চায়ের দোকানে খুব নিকটেই তার বাসা, সেখান থেকে সে মূলত মোটরসাইকেল আনতে চলে যায়। সেখানে যেটা আমরা বলেছি যে তার বিভিন্ন সহযোগীরা সেখানে ছিল চায়ের দোকানের পিছনে, তার বিভিন্ন সহযোগীরা ছিল, যেটা মূলত হয়তো যে আপনার ভিকটিম যেটা বলছেন ভিকটিমের যে বক্তব্য সেটা তো উনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন, ওনার বক্তব্যটা আমরা পাইনি, বাট সেখানে আশিকের যে চক্রের অন্যান্য সদস্যরা তারা ছিল, এবং তাকে আমরা বারংবার জিজ্ঞেস করেছি যে সেখানে কোনো দর্শনের ঘটনা ঘটেছিল কিনা, বাট সে যেহেতু স্পটে ওই দর্শন তার সামনে হয়নি, সো এই বিষয়টি সে মূলত এড়িয়ে যায়। হোটেলের বিষয়টি তো বলেছি যে জিয়া গেস্টিনের যে হোটেলে তাকে আশিক মূলত দর্শন করে এবং সেখানে তাকে জিম্মি করে মূলত মুক্তিপণ চাওয়া হয়। এটা আশিকের বক্তব্য অনুযায়ী, আশিকের বক্তব্য অনুযায়ী আগের দিন মূলত তার যারা চক্রের লোকজন আছে তারা ভিকটিমের কাছে চাঁদা দাবি করেছিল, ওই সংক্রান্ত ইস্যুতেই তার সাথে ভিকটিমের পরিচয় হয়েছিল। এটা আশিকের বক্তব্য অনুযায়ী, নিশ্চয়ই যারা তদন্ত করতেছে তারা সব আসামিদের বক্তব্য, ভিকটিমের বক্তব্য সবকিছু অ্যানালাইসিস প্রেক্ষিতে সঠিক ঘটনা তুলে আনবে। চাঁদা অর্থ দাবির ব্যাপারটি উনি স্বীকার করেছেন এবং ধর্ষণের ব্যাপারটি উনি স্বীকার করেছেন। আশিক ভাই, আচ্ছা এখানে আমি আপনাকে আবারও বলি যে ভুক্তভোগী এবং তার হাজবেন্ডের সাথে ঘটনার যে পরপরই আমাদের র‍্যাব পুনরায় আভিযানিক দলের কথা হয়েছে, পরবর্তীতে কিন্তু টুরিস্ট পুলিশ এটা পুরোটাই তদন্ত করছে, তাদের সাথে আমাদের আর কোনো কথা হয়নি। মামলার ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি, নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি এসেছে বা টুরিস্ট পুলিশ যেটা তদন্ত করছে সেটা আরও অর্থবহ হবে। আমরা আপনার কাছে যে তথ্যটি দিচ্ছি সেটা হচ্ছে আশিকের, যেহেতু এই ঘটনার মূল আসামি মানে মূল হোতা আশিকের সাথে তার সম্পর্কের বিষয়টি, যেটা আশিক আমাদেরকে বলেছে সে ঘটনার ঠিক একদিন দুই দিন পূর্বে সে প্রথম এই ভিকটিমের সাথে তার সাক্ষাৎ হয়, ইতিপূর্বে তার সাথে এই মেয়ের কোনো সাক্ষাৎ হয়নি। ভাই রূপম ভাই ধন্যবাদ বলছে, ভাই এখানে আর কথা বলা ঠিক হবে না। কক্সবাজার ইসলামী এমপি এবং হচ্ছে ছাত্রলীগের একজন সভাপতির সাথে আশিকের ছবি ভাইরাল হয়েছে, আশিকে এমন কিছু বলেছে যে তাদের সাথে তার বিষয় আছে কিনা?
আপনি যে ছবি ভাইরালের কথা বলেছেন সেটা বিভিন্ন স্টেটমেন্টও আপনারা দেখেছেন যে অনেক ক্ষেত্রেই হয়তো অনেকের সাথেই মানুষ অনেক ধরনের ছবি তোলে, বাট আশিকের স্টেটমেন্টে বা আশিকের সাথে কথাবার্তায় তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি বা সে কোনো দলের সাথে সরাসরি জড়িত এই ধরনের কোনো তথ্য সে আমাদেরকে বলে নাই এবং কাগজে কলমেও সে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত এই ধরনের কোনো তথ্য নাই। বাট বিভিন্ন সময় মানুষের সাথে মানুষের দেখা বা পরিচয় অনেক সুযোগ সন্ধানী আছে যারা বিভিন্ন সময়ে তাদের নিজেদের স্বার্থে বিভিন্ন ছবি তোলার চেষ্টা করে, এই প্রেক্ষিতে সে ছবি তুলে থাকতে পারে, বাট আমিও অবশ্যই এই জিনিসটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিনি, বাট এই ব্যাপারে তার সাথে আমাদের কোনো কথা হয়নি, বাট সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না বলে আমাদেরকে তথ্য দিয়েছে। Thank you.